আজকের বিষয় ইংরেজ কবি আলেকজান্ডার পোপ। অষ্টাদশ শতকের একজন বিখ্যাত ইংরেজ কবি হলেন আলেকজান্ডার পোপ। ব্যঙ্গাত্মক ও প্রহসনমূলক লেখার জন্য তিনি ইংরেজি সাহিত্যে কিংবদন্তিতুল্য স্থান অধিকার করে আছেন। দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশনস অনুসারে উইলিয়াম শেক্সপিয়ারের পরে আলেকজান্ডার পোপই হলেন এমন একজন লেখক যাকে বিভিন্ন রচনায় সবথেকে বেশি উদ্ধৃত করা হয়েছে। হিরোইক কাপলেট ব্যবহারে তাঁকে সর্বশ্রেষ্ঠ ধরা হয়। ১৬৮৮ সালের ২১ মে লন্ডনে আলেকজান্ডার পোপ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সিনিয়র আলেকজান্ডার পোপ এবং মাতা এডিথ টার্নার। লন্ডনের স্ট্যান্ডে তাঁর পিতার কাপড়ের ব্যবসা ছিল। আলেকজান্ডার পোপের প্রাথমিক পড়াশোনা শুরু হয় ১৫৯৮-৯৯ সালে টয়ফোর্ড বিদ্যালয়ে। তাঁর পড়াশোনায় টেস্ট অ্যাক্টের প্রভাব পড়েছিল। টেস্ট অ্যাক্ট ছিল এমন একটি আইন যার দ্বারা রোমান ক্যাথলিকদের ওপর বিভিন্ন নাগরিক প্রতিবন্ধকতা চাপিয়ে দেওয়া হতো। তাঁর পিতামাতা দুজনেই ছিলেন রোমান ক্যাথলিক, ফলে তাঁকে পড়াশোনার ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হয়েছিল। ১৭০০ সালে পরিবারের সঙ্গে তিনি রয়্যাল উইন্ড ফরেস্টের কাছে গ্রিনফিল্ডের কোক্স উডে চলে আসেন। এখানে আসার পর তাঁর প্রথাগত শিক্ষা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তিনি এরপর নিজে থেকেই পড়াশোনা শুরু করেন। ইংরাজি, লাতিন, ফরাসি এবং গ্রিক কবিদের লেখা পড়ার পাশাপাশি তিনি বিভিন্ন ভাষায় জ্ঞান অর্জন করতে থাকেন। বিভিন্ন সাহিত্যের ক্লাসিক লেখাগুলো তিনি পড়তে শুরু করেন। যে সমস্ত সাহিত্যিকদের লেখা পড়তে তিনি ভালোবাসতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জিওফ্রে চসার, উইলিয়াম শেক্সপিয়ার, হোমার, ভার্জিল, হোরেস ও জুভেনাল প্রভৃতি। আলেকজান্ডার পোপের কর্মজীবন বলতে তাঁর সাহিত্য জীবনকেই বোঝায়। ১৭০৯ সালের মে মাসে প্রকাশিত হয় তাঁর লেখা প্যাস্টোরালস। এই লেখা তাঁকে খ্যাতি এনে দেয়। ১৭১১ সালে ২৩ বছর বয়সে তিনি লেখেন অ্যান এসে অন ক্রিটিসিজম। এই কাব্যটির ভিত্তি ছিল টু ইয়ার ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন এই উক্তিটি। ১৭১১ সালে জন গে, জোনাথন সুইফট, থমাস পার্নেল এবং জন আরবাথ নটকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তোলেন স্ক্রিবলেরাস ক্লাব। ব্যঙ্গাত্মক সাহিত্য সৃষ্টিতে এই ক্লাবের সদস্যদের অবিস্মরণীয় অবদান ছিল। ১৭১২ সালে প্রকাশিত রেপ অব দ্য লক ছিল আলেকজান্ডার পোপের বিখ্যাত কবিতা। ১৭১৪ সালে এই কবিতাটির সংশোধিত এবং বর্ধিত সংস্করণ আবার প্রকাশিত হয়। ১৭১৭ সালে তাঁর কবিতার সংকলন নিয়ে একটি ফোলিও প্রকাশিত হয়েছিল যাতে ছিল দুটি প্রেমের কবিতা, যার একটি হল ভার্সেস টু দ্য মেমোরি অফ ইমমর্টাল লেডি এবং অন্যটি হল এলায়াসা টু অ্যাবেলার্ড। একজন ব্যঙ্গাত্মক কবি হিসাবে বিভিন্ন সময়ে তাঁকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। এছাড়া জোসেফের নাটক ক্যাটোতে তিনি বিশেষ অবদান রেখেছিলেন। একইভাবে দ্য গার্ডিয়ান এবং দ্য স্পেকটেটর এই দুই সংবাদপত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৭১৯ সালে তিনি তাঁর বিখ্যাত ভিলা গ্রোটো এবং একটি বাগান নির্মাণ করেন। আলেকজান্ডার পোপের বিখ্যাত কাব্য দ্য রেপ অব দ্য লক, এছাড়া অ্যান এসে অন ক্রিটিসিজম, প্যাস্টোরালস, উইন্ডসর ফরেস্ট, প্রোলগ টু দ্য স্যাটায়ার্স, থ্রি আওয়ার আফটার ম্যারেজ প্রভৃতি উল্লেখযোগ্য। অ্যান এসে অন ক্রিটিসিজম কবিতাটি আলেকজান্ডার পোপ তাঁর জীবনের প্রথম দিকে লেখা শুরু করেছিলেন এবং এটি শেষ করতে প্রায় ৩ বছর সময় লেগেছিল। কবিতাটি কাঠামোগত দিক থেকে একদম নতুন ছিল। দ্য রেপ অব দ্য লক ছিল আলেকজান্ডার পোপের বিখ্যাত কবিতা। এটিকে মক এপিক বলা হয়। অ্যারাবেলা ফার্মার এবং লর্ড পিটারের মধ্যে চলা অভিজাত সম্প্রদায়ের বিবাদকে ব্যঙ্গ করে কবিতাটি রচিত হয়েছে। দ্য ডানসিয়েড এবং মরালেসেস নামক কবিতা দুটি ছিল তাঁর জীবনের অন্যতম সেরা কাজ। ইংরাজি কবিতার ইতিহাসে এই দুটি রচনা খুবই স্বতন্ত্র। আলেকজান্ডার পোপ তাঁর প্রতিটি সাহিত্যকর্মে ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক প্রভাবগুলি নিয়ে ব্যঙ্গ করার কোনো সুযোগ কখনোই
হাতছাড়া করেননি। তাঁর কাব্যিক প্রতিভায় সেটিই ছিল অভিনবত্ব। 1738 সালের পর থেকেই আলেকজান্ডার পোপ নিজস্ব লেখালেখি কমিয়ে দেন। তিনি ব্রুটাসের দেশাত্মবোধ নিয়ে লিখতে চেয়েও শেষ পর্যন্ত লিখে উঠতে পারেননি। নিজস্ব লেখালেখি ছাড়া তিনি বেশ কিছু অনুবাদের কাজও করেছিলেন। কিশোর বয়স থেকেই তিনি হোমারের রচনা পড়ে মুগ্ধ হয়েছিলেন। 1713 সালে ইলিয়াড অনুবাদের পরিকল্পনা তিনি ঘোষণা করেন। 5 বছর সাধনা করে তিনি অনুবাদ করেছিলেন হোমারের ইলিয়ড। প্রতি বছর তিনি একটি করে ভলিউম অনুবাদ করেছিলেন। প্রকাশক বার্নার্ড লিন্টনের সঙ্গে তাঁর প্রতি ভলিউমের জন্য 200 গিনি চুক্তি হয়েছিল। 1715 সাল থেকে শুরু করে 1720 সালের মধ্যে এই অনুবাদ শেষ হয়েছিল। লেখক স্যামুয়েল জনসন তাঁর এই অনুবাদ কার্যের প্রশংসা করে বলেছেন, এ পারফরমেন্স উইচ নো এজ অর নো নেশন উড হোপ টু ইকুয়াল। ইলিয়ডের সাফল্যের পর 1725-26 সালে একই প্রকাশকের থেকে 5 খণ্ডের ওডিসি তিনি অনুবাদ করেন। এরপর প্রকাশক জেকব টনসনের সঙ্গে চুক্তিবদ্ধ হন শেক্সপিয়ারের রচনা অনুবাদের জন্য। প্রকাশের পর দেখা যায় তিনি শেক্সপিয়ারের রচনা থেকে 1560 লাইন বাদ দিয়েছেন, যার ফলে তাঁকে প্রবল সমালোচনার মুখোমুখি হতে হয়। তাঁর ব্যক্তিগত জীবন খুব একটা আরামদায়ক ছিল না। রোমান ক্যাথলিক হওয়ার সুবাদে ছোটবেলা থেকে তাঁকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। মাত্র 12 বছর বয়স থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যায় তিনি ভুগেছেন। তিনি পট ডিজিজ নামের একটি রোগে আক্রান্ত ছিলেন। এটি যক্ষার এমন একটি ধরন যার প্রভাব পড়েছিল তাঁর মেরুদণ্ডের ওপর, ফলে তাঁর দেহে বিকৃতি দেখা যায়। এছাড়া জ্বর, চোখ ফোলা, শ্বাসকষ্ট ও অন্যান্য নানা সমস্যা দেখা দেয় তাঁর শরীরে। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি ইংরাজি সাহিত্যের ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুর আগে যখন চিকিৎসকরা বলেছিলেন তিনি ভালো আছেন, আলেকজান্ডার উত্তর দিয়েছিলেন, হেয়ার এম আই ডাইং অফ এ 100 গুড সিমটমস। অবশেষে 1744 সালের 30 মে আলেকজান্ডার পোপ পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর।